কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন দীপিকা সাহা ব্লগসে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম বন্ধুরা। তো আজকে সকাল সকালে ব্লগটা স্টার্ট করছি, সকাল বলতেও এখন ঘড়িতে সময় হয়ে গেছে বেলা প্রায় 9:30-10:30, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হলো সোমবার আর হলো 9 জানুয়ারি। তো কালকে এক জায়গায় যাব পিকনিক, তো কোথায় যাব সেটা সাসপেন্স থাকুক, সেটা আমি পরে জানাবো। তো কালকে পিকনিক যাওয়ার সেরকম কোনো প্ল্যানিং ছিল না, হট করে প্ল্যানিংটা হয়ে গেছে। তো আমার বর যাবে না, আমি আর আমার মেয়েই যাব, আর দিদিদের ফ্যামিলি থেকে দুই মেয়ে, ননাসের মেয়ে, তো ওরা যাবে, আর আমার দাদার ফ্যামিলি সবাই যাবে। তো আমরা সবাই মিলে পিকনিক যাচ্ছি। তো দেখতে থাকুন, ব্লগটা স্কিপ না করে, আজকে অনেকটা কাজ আছে, কারণ কালকে পিকনিক যেতে হবে, তার জন্য যেত সমস্ত তৈরি যেত আজকেই করতে হবে, আর কালকে খুবই সকাল সকাল বেরোতে হবে আমাদের। তো অনেকটা দূরের রাস্তা, তার জন্য সকাল সকালেই যেতে হবে। তো আর মেয়ে আর আমি যাবো, তো সকালেই যাব। তো আজকে অনেকটা কাজ আছে, আর এখন তো সকাল সকাল আমি রান্নাবাড়া করে নিয়েছি, যেহেতু আজকে সোমবার নিরামিষ, তো আমি সকালেই সিম্পল রান্না করেছি, ডাল আলু ভাজা, আর কালকের একটু তরকারি ছিল আর ভাত করে নিয়েছি। তো সিম্পল রান্না। তো এখন যাই বরকে খেতে দিব, মেয়ে স্কুল চলে গিয়েছে, মেয়েকে পরে স্কুল থেকে নিতে যেতে হবে, আর মা বাইরে আছে, আর বর যেত, কিন্তু বর না গেলে ভালো লাগে না, সত্যি বর গেলে ভালো লাগতো অবশ্যই, কিন্তু কি করব, ওর বাড়িতে কিছু কাজ চলছে, তার জন্য দুজন বাড়ি থেকে বেরিয়ে গেলে ঘরের কাজগুলো কে দেখবে, তার জন্য ও বাড়িতেই থাকবে, আমি যাব। নেক্সট ইয়ার যদি, মানে সামনের বছর যদি পারি দুজন একসাথে যাব, কয়েক বছরই একসাথে গিয়েছি, কিন্তু এবার হয়তো হবে না, তার জন্য আর অনেকটা দূরের রাস্তা, গেলে তো ভালোই হতো, কিন্তু কি করব উপায় নেই, সব কিছু তো আর সবসময় মিলানো যায় না সেটাই। তো প্লিজ ব্লগটা সারাদিন কি করছি কি না, অনেকটা কাজ বাকি আজকে, তো অনেক কাজ আছে, তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আর কোথায় যাব সেটা তো এখন সাসপেন্স আছে, পরে জানাবো আপনাদের ভিডিওর একদম এন্ডিংয়ে। তো আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতে বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এখন আমার এতটুকুনি থাকতে, পরে দেখা করছি। তো দেখুন সকাল সকাল রান্না করে নিয়েছি, একদম সিম্পল, তো একটু ভাত করে নিয়েছি, এখানে দেখুন আলু ভাজা করে নিয়েছি, আর আজকে রহর ডাল করেছি ধনে পাতা দিয়ে, কারণ আমার বর খেতে খুবই ভালোবাসে এই ডালটা। তো আজকে রহর ডাল বানিয়েছি, জানি না এটাকে ভালো মানে অন্য কী ডাল বলে, আমরা তো রহর ডালই বলি। তো বর আসুক, বরকে খেতে দিয়ে দিই, পরে কথা বলছি, ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন রেডি হয়ে গেছি, মেয়েকে স্কুল থেকে নিতে যাব, কিন্তু এখনও সময় হয়নি, তার জন্য ভাবছি একটু কাজ করে নিই। কাজ বলতে আজকে বলেছিলাম কালকে পিকনিক যাব, তার জন্য আজকে অনেকটা কাজ আছে। কাজ বলতে আমার থ্রেডিং তো আগে করাই ছিল, দেখুন তো করাই ছিল, তা সেরকম থ্রেডিং করতে যাওয়ার প্রয়োজনে দুই একটা উঠেছে, তো আমি ঘরেই টুইজার দিয়ে উঠিয়ে দিব, কারণ বেকার বেকার পার্লারে গিয়ে আবার সময় নষ্ট, টাকা নষ্ট করে তো লাভ নেই। তো আমি এখন এই দেখুন রৌদ্রুতে বসে গিয়েছি, এখানে আমাদের খুবই সুন্দর রৌদ্র, তো এখানে আমি আয়না দেখে দুই একটা যা বেরিয়েছে আমার, এমনি তো থ্রেডিং অনেক দিন মানে বেশি দিন অনেক দিন লাগে বাড়তে, তার জন্য যা উঠেছে সেটা আমি একটু টেনে ঠিক করে নিব, আর অনেক কাজ বাকি, নেলগুলো ঠিক করতে হবে, আর বাকি জামাকাপড় কী পরবো কী নিয়ে যাবো সেগুলো সব কিছু ঠিক করতে হবে, আর আমার একটা কুর্তো যেটা পূজার টাইমে নিয়েছিলাম, তো সেটা অনেকটা লুজ আছে, তো সেটা একটু ঠিক করতে হবে মেশিনে, আর কুটিনাটি অনেকটা কাজ আছে। তো দেখতে থাকুন ব্লগটা, এখন আমি কাজ করে নিই, আবার মেয়েকে স্কুলে নিতে যেতে হবে, যেহেতু আমি রেডি হয়েই আছি, তো পরে দেখতে থাকুন ব্লগটা। তো বন্ধুরা মেয়েকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি, চলে আসার পরে এখন কাজ নিয়ে বসে গিয়েছি, কারণ অনেকটা আজকে কাজ, মানে ছোটোখাটো কাজ, তো সেরকম বড় কিছু না, তো এখন বসে গিয়েছি আমি, এই দেখুন নেল রিমুভার নিয়ে, তো এটা কোনো ব্র্যান্ডেড না, এটা হলো আমি আমার ননদ দিয়েছিল, ওদের অনেক বড় বড় বোতল আনা হয়, তার জন্য ও আমাকে এক বোতল দিয়ে গেছিলো, তো সেটা আমি এখন নেল থেকে যেগুলো নেল পলিশ আগে অল্প স্বল্প আছে সেগুলো উঠিয়ে পরিষ্কার করে তারপরে ভালো একটা নেল পলিশ লাগিয়ে নিব, কারণ তো ঘুরতে যাচ্ছি, একটু ভালো লাগ না লাগলে ফটো সেশনের কথা আছে, তো সেটা করে নিব, আর এখন তুলে নেই, তারপরে আবার মেশিনে একটু বসতে হবে, আর আমার ভাগ্নি আসবে, ওকেও থ্রেডিং এইভাবে করে দিতে লাগে আমি যেভাবে করছি, তো ও আসবে, এখন আমি নেল পলিশগুলো উঠিয়ে নিই, উঠিয়ে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দিয়ে পাটা ধুয়ে নিব, পাটা ধুয়ে নিব বলতে কি
আপনারা জানেন শীতকালে মানে মানে হাত পা ফেটে যায়, তো আমার সেরকম ফাটেনি, কিন্তু কি হয় অনেকদিন অবধি মানে ধুলোবালির কাজ করা হয়, মেয়েদের তো জানেনই ধুলোবালির বাড়ির কাজ থাকে বাইরের কাজ থাকে, তো সেসব করতে করতে কি হয় ধুলোবালির কাজ করতে করতে পাগুলো একটু নোংরো হয়ে যায়, তো সেটা পাগুলো একটু পরিষ্কার করে নেবো আমি মধ্যে সদ্যই করতে থেকে কালকে যাবো বলে সেরকম কোনো না, মধ্যে সদ্যই করি, নাহলে কি হয় পাগুলো ফেটে যায়। তার জন্য আমি কি করি প্রথমে গরম জল দিয়ে আর সাবান দিয়ে ভালো করে ঠিক করে মানে ঘষে নিব, ঘষে টষে তারপরে বোরো প্লাস বা বোরোলিন যেটাই আপনাদের থাকে সেটা ইউজ করে নেবেন, তো অনেক ভালো। নাহলে কি হয় নিজের শরীরে যত্ন নিজে না করলে কে করে দেবে বন্ধুরা, তার জন্য নিজেরটা নিজেই করতে হবে। তো আমি এখন পরিষ্কার করে নিই, পরে আপনাদের সাথে কথা বলছি কাজকর্ম সেরে। আর আজকে মেশিনেও একটু বসতে হবে, কারণ বললাম তখন যে একটা চুড়িদার যেটা নাকি আমি কালকে পরে যাবো সেটা একটু ঠিক করতে হবে, ও আসুক ওকেও করে দিব। আর আমার অনেকটা এটা তো প্রায় হয়ে গেছে, এটা একটু বাকি ছিল কারণ মেয়েকে নিতে স্কুলে চলে যেতে হচ্ছে, টাইম হয়ে গেছিলো তার জন্য ওকে নিয়ে আসলাম, এখন আমি বাকি যতগুলো কাজ আছে সবগুলো একে একে সেরে নিই, তো পরে দেখা করছি পরে আবারও। তো বন্ধুরা দেখুন এই দেখুন কি বানিয়েছি, এটা হলো চালের গুঁড়ো আর দুধের সর দিয়ে এটা বানিয়েছি, এটা হলো ফেস প্যাক, এটা মুখে লাগিয়ে একটু মুখটা ক্লিন করে নিব, তো এটা দিলে মুখের অনেকটা স্কিনের জন্য ভালো কারণ এটার মধ্যে দুধ আছে। তো এখন আমি মুখে এটা অ্যাপ্লাই করে নিব, মুখে মুখটা একটু পরিষ্কার করে নেবো, সব কাজটা হয়ে গেছে, নেল পলিশ লাগিয়ে নিয়েছি, এখন থ্রেডিংটাও হয়ে গেছে, এখন জাস্ট আমি মুখটা একটু ক্লিন আপ করে নেব, তো দেখতে থাকুন। এই প্যাকটা এমনিতে খুবই ভালো কারণ এটার মধ্যে দুধের সর আছে আর চালের গুঁড়ো দিয়ে স্কিনের ভিতরে যে নোংরাগুলো থাকে সেগুলো বের হয়ে যায়, আর দুধের সর ওই দুধের সরটা ওই যেগুলো মানে জায়গাগুলো খালি হয়ে যায় ওই জায়গাগুলো মানে দুধের সরটা গিয়ে দুধের সরের যে মানে ভিটামিনটা সেটা স্কিন অ্যাবজর্ব করে নেয়, তার জন্য এটা অনেকই ভালো। আমি অনেক আগে অনেক ইউজ করতাম কিন্তু এখন আর কাজকর্মে ব্যস্ততার জন্য আর করা হয় না, তো এটা স্কিনের জন্য খুবই ভালো। আর এটা দিয়ে আপনারা মুখটা এটা ঘষার আগে মুখটা দেখবেন একটু হার্ড হার্ড ডাট ডাট মনে হয়, কিন্তু এটা অ্যাপ্লাই করার পরে মুখটা একদম সফট হয়ে যায়, একদম দুধের সরে যে দুধের মধ্যে যে ঘিটা বা অয়েলটা সেটা মুখে লাগার পরে মুখটা একদম একদম সফট হয়ে যায়, কারণ এটা দুধটা তো অয়েলি থাকে তার জন্য দুধের জন্য অনেকটা ভালো। তো এটা ঘরোয়া পদ্ধতি এইভাবে করে নেওয়া যায়, আর বাইরে তো আছেই ফেসিয়াল টেসিয়াল, সেগুলো আমি বেশিরভাগ ফেসিয়াল করি না, আমি ফেসিয়াল লাইফে খুবই কম করেছি, ফেসিয়াল করতে আমি অতটা ভালোবাসি না, তার জন্য আমি ঘরোয়া পদ্ধতির যে টিক্সগুলো থাকে সেগুলো ইউজ করি। আর এই টিক্সটা আমি অনেক আগে থেকে আমি মেকআপের থেকে যখন কলেজ লাইফ ছিল তখনই এটা জেনেছিলাম, তো তখন থেকেই আমি অ্যাপ্লাই করছি আর এটা খুবই ভালো, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। তো এভাবে মুখটাকে লাগিয়ে লাগিয়ে একটু মানে এভাবে স্টক করে নেবেন যাতে যে ভিতরের যে নোংরাগুলো আছে সেগুলো বের হয়ে আসে, এইভাবে এইভাবে প্রথমে মুখটা মুখে প্রতিটা জায়গা আপনারা লাগাতে পারেন। আর এটা খালি মুখে বলে না, আপনারা শরীরের হাতে পায়ে গলায় সব জায়গায় পিঠে সব জায়গায় ইউজ করতে পারেন, খুবই ভালো। তো এভাবে আমি লাগিয়ে নিচ্ছি পোটাপট, কারণ আবার আমাকে দেরি হয়ে গেছে, আবার ভাত বসায় ভাত বসিয়ে আসছি, তো ভাতটা হয়ে গেলে ভাতটা নামাতেও হবে। আর মেয়ে চলে গেছে স্নান টান করে, নেল পলিশ আমি বললাম লাগিয়ে দিব, তো ও আমার কাছে না লাগিয়ে আর দিদিভাইয়ের কাছে চলে গিয়েছে, ওখানে গিয়ে নেল পলিশটা লাগিয়ে নিবে। এই দেখুন সারা মুখে আমি এইভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, প্রথমে আপনারা লাগিয়ে নেবেন তারপরে এইভাবে স্ক্রাব করে দিবেন, তাহলে নোংরাগুলো উঠে আসবে। দেখুন দেখুন চালের গুঁড়োটা পুরো কালো কালো হয়ে গেছে, একটু যারা এটা নতুন লাগাচ্ছেন কারণ চালের গুঁড়োটা তো একটু মানে শক্ত হয় তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু এটা খুবই ভালো, এটা বাইরে ফেসিয়ালের থেকে তো আমি বলছি এটাই ভালো, কারণ আমি এটা করে অনেকে উপকার পেয়েছি, তার জন্য আমি তো এটাই করি, আমার এটাই ভালো লাগে। আমি এটা প্রথমে মুখে করে নিব, তারপরে যতটুক বাকি থাকে সেটা আমি হাতে মানে হাতগুলোতেও লাগিয়ে দিব, কারণ ফেলে দেওয়ার থেকে আর এটা আপনারা যদি বেঁচে যায় আপনারা কন্টিনিউয়াসলি ডেইলি না লাগালেও কথা নেই, এটা সপ্তাহে একদিন বা মাসে একদিন করলেও যথেষ্ট, আর এটা মুখের নোংরাটা বের করার জন্য হচ্ছে, তো এটা আপনারা ডেলি ইউজ না করলেও চলে যায়। আর যারা নাকি মানে বাইরে কাজ করে তাদের তারা করতে পারে ডেইলি, তাদের জন্য খুবই ভালো, আর যারা নাকি ঘরেই থাকে সমস্ত মানে কুচিনাটি কাজের জন্য বাইরে যায় সবসময় না করলেও চলে যায়, তো
অ্যাপ্লাই করতে পারেন আপনারা বাড়িতে বসে ঘরোয়া পদ্ধতির কিছুই লাগবে না খালি দুধ আর একদম চালের গুঁড়ো পাউডার যেটা থাকে এটা আর এখন তো পৌষ সংক্রান্তি সবার বাড়িতেই চালের গুঁড়ো থাকবে কারণ পিঠাপুলির দিন এসে গিয়েছে তো চালের গুঁড়োটা থাকবে আর আমাদের তো বারো মাসেই মানে চালের গুঁড়োটা থাকে বেশি পরিমাণে করে আনা হয় তারপরে সেটা থেকে যায় সারা বছর সেটা একটু একটু লাগে কিছু না কিছু কাজে সমস্ত কিছু একটু বড়া খেতে বা কিছু একটু পকোড়া করতে তো থেকেই যায় তো ওটার থেকে আমি একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর দুধ তো ডেলি আসে তো সেটা থেকে দুধের যে উপরের মালাইটা আছে সেই মালাইটা আমি নিয়ে নিয়েছি নিয়ে দেখো না ভালো করে একদম শক্ত করে এভাবে স্ক্রাব করে নেবেন যাতে নোংরাগুলো সব বেরিয়ে আসে তো আমি স্ক্রাবটা ভালো করে নিই পরে আপনাদের সাথে দেখাচ্ছি দেখুন মুখটা পাঁচ মিনিট রেখে তারপরে মুখটা জল দিয়ে ধুয়ে ফেলেছি ধুয়ে দেখুন মুখটা কত সফট সফট মনে হচ্ছে মনে অনেকটা মানে ভারী ভারী মনে হচ্ছিলো এখন একদম সফট লাগছে তো এটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম টিপটা আপনারাও ঘরে ইউজ করে দেখতে পারেন তো বন্ধুরা এখন সন্ধে লেগে গিয়েছে আর আমি বসে গিয়েছি দেখুন সেলাই করতে কারণ কুর্তিটা বলেছিলাম সেলাই করতে হবে তো ওটা নিয়ে বসে গেছি আর আমি এদিকে টিউশনটাও পড়িয়ে নিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা তো অনেক সময় পরে ভিডিওটা আবার শ্যুট করছি কারণ অনেক সময় ধরে দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য আর ব্লগিং করা হয়নি তো এখন দেখুন সমস্ত রকম সারা ঘরের অবস্থাটা কি হয়ে আছে সবকিছু একদম এলোমেলো হয়ে আছে তো কিছু কাজ করছিলাম মেশিনের কাজ করছিলাম আবার টিউশনটাও পড়িয়ে নিলাম তো এখন চলে গিয়েছি চা করতে তো চাটা করে নিয়েছি আর মেয়েকেও দিয়ে দিব খেতে আমরাও খেয়ে আমিও খেয়ে নিব মাকেও দিয়ে দিব তো সবাই খেয়ে দিয়ে তারপরে আবার যে সমস্ত কাজ এলোমেলো করেছি সেগুলো গুছাতে হবে তারপর কালকে সকাল সকাল বেরোতে হবে তার জন্য সব কিছু রেডি করে নিতে হবে তো সব কিছু করতে থাকি যতটা পারি আপনাদের সাথেও শেয়ার করে নেবো বন্ধুরা তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর এখন যাই রান্নাঘরে সবাইকে চা দিয়ে দিই আর আমিও খেয়ে নিই তো পেট পূজা তারপরে সব কিছু কাজ তো আগে খাওয়া দাওয়া হয়ে নেই তারপরে কারণ এখন সন্ধে প্রায় সাতটা বাজেই ছটা পঞ্চল্লিশ বাজে তো সাতটা বাজবে বেশি টাইম নেই তো কাজ কাজও করতে হবে কারণ অনেকটা কাজ আছে আর দেখুন এখন তো নেল পলিশ লাগানো হয়নি তো নেল পলিশটাও লাগিয়ে নিব আর এখন যাই আগে খেয়ে নিই তারপর কাজ করে নিব বন্ধুরা চা খাচ্ছি তো বিস্কুট দিয়ে চা আর আমার তো জানেনি লাল চা আর একটু সাথে মুড়ি নিয়ে নিয়েছি কারণ মুড়ি দিয়ে চা খেতে ভালো লাগে আর সত্যি কথা গ্যাসের প্রবলেম অনেকটা ভালো তার জন্য আমি সবসময় মুড়িটাই খাই আর ভালোও লাগে তো আমি চাটা খেয়ে নিই পরে আপনাদের সাথে আবার দেখাচ্ছি কী করি তো বন্ধুরা চাটা খেয়ে এখন দেখুন কাজ নিয়ে বসে গিয়েছি তো সমস্ত রকম জামাকাপড় এখন বের করে নেব আর সব কিছু গুছিয়ে গাছিয়ে এখনই নিব পরে আবার রান্নাবাড়া অনেকটা কাজ আছে কালকের কাজগুলো আজকে করে রাখবো তো আজকের ব্লগটা আর ভাবছি বেশি বড় করব না অনেকটা কাজ আছে তাই আজকের ব্লগটা এখন এতটুকুই থাকছে আপনাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কালকের ব্লগটা দেখতে একদম ভুলবেন না আজকের মতো টাটা বাই বাই বাই